নমস্কার বন্ধুরা, শর্মির কিচেনের আর একটি পর্বে আপনাদেরকে অনেক স্বাগত। শুভ দীপাবলি। আমি আজ আপনাদের জন্য চিড়ে ভাজার একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব সহজে আমরা ঝটপট ঘরে বানিয়ে নিতে পারি। আর এই চিড়ে ভাজাটা চায়ের সাথে এমনি সবার খুব পছন্দ। চলুন শুরু করা যাক আমার আজকে এই ঝাল চিড়ে ভাজা রেসিপিটি। সবার প্রথমে একটা বাটিতে আমি আধা চামচ নুন নিয়ে নিলাম, আধা চামচ বিট নুন, আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের বেশি হচ্ছে আপনার চাট মশলা, একটু সামান্য হলুদ গুঁড়ো আর প্রায় এক চামচ মুড়ি ভাজার গুঁড়ো, দু চামচ চিনির গুঁড়ো। এটাতে একটা টক ঝাল ব্যাপারটা চলে আসবে। মশলাগুলো আপনার টেস্ট অনুযায়ী আপনি কম বেশি করে নেবেন। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে রেডি করে নিলাম। এবার চিড়েগুলোকে আমি একটু ভালো করে ঝেড়ে বেছে নেব, কারণ এই চিড়ে ভাজা চিড়েগুলোকে ধোয়া যায় না। একটু হালকা ঝেড়ে নিলে এর ভিতর থেকে ছোট ছোট দানাগুলো সব বেরিয়ে যাবে। এবার একটা কড়াইতে বেশ অনেকটা তেল গরম করে নেবেন। রিফাইন্ড অয়েল গরম করে একটা ছাননির মধ্যে চিড়ে নিয়ে একদম তেলের মধ্যে ডুবিয়ে, এই তেলটা কিন্তু খুব গরম হতে হবে, না হলে কিন্তু চিড়েটা ঠিকঠাক ভাজা হবে না। এবং একটা চামচ দিয়ে আমাকে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, এবং চিড়েটা বেশ সুন্দর ফুলে ফুলে উঠবে যখন, আর হালকা লাল ভাব হবে তখন আমাকে এই চিড়েটাকে তেলের থেকে তুলে নিয়ে একটু সামান্য ট্যাপ করে একটু ঝাললে তেলগুলো ঝরে যাবে। এবার একটা টিস্যু পেপারে পরে চিড়েগুলোকে আমি বের করে নিলাম। দেখুন একটু লাল ভাব হয়েছে। এর গরম অবস্থাতেই আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম অল্প অল্প করে চিড়ের সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে ধীরে ধীরে এক দুবার করে করে আমি চিড়েগুলোকে সম্পূর্ণ ভেজে নিলাম। অল্প অল্প করেই চিড়ে ভাজতে হবে, না হলে চিড়েগুলো খুব ভালো ভাজা হবে না। একই প্রসেসে ভাজতে হবে। আবার আমি এটা লাল করে ভেজে, হালকা লাল করে ভেজে মশলা মিশিয়ে দিলাম। এভাবে করলে চিড়ে ভাজার সাথে মশলাগুলো খুব ভালোভাবে ইকুয়ালি মিশে যাবে। দেখুন হালকা হালকা লাল কালারের হয়ে গেছে, খুব সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেছে। একটা টিস্যু পেপার পরে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ওই ছান্ডির মধ্যে চিনে বাদামগুলোকে নিয়ে সেগুলোকেও অল্প অল্প করে লাল করে ভেজে তুলে নিতে হবে। এটা একটু কড়া ভাজা করতে হবে। আমন্ডসগুলোকেও ভেজে নিলাম একই প্রসেসে, লাল করে ভেজে নিলাম আমন্ডসগুলোকে, সেটাকেও টিস্যু পেপারের পরে তুলে রাখলাম। কাজু বাদামটাকেও একটু লাল করেই ভাজতে হবে। কাজু বাদাম ভাজলে টেস্টটা ভীষণ সুন্দর আসে। এরপরে আমি একদম হালকা পাতলা কুচানো নারকল, সেগুলোকে ভেজে নেব লাল করে। কিশমিশ, কিশমিশটা খুব তাড়াতাড়ি আমাদের ভাজা হয়ে যাবে, সবগুলোই খুব গরম তেলে আমাদের ভাজতে হবে। সবগুলোকে তুলে নিয়েছি। এবার কারি পাতা, কারি পাতাটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে, না হলে কাঁচা থাকলে এটা চিড়ে ভাজার মধ্যে মেশালে চিড়ে ভাজা নেতিয়ে যাবে। এবার এই চিড়ে ভাজার মধ্যে সমস্ত কিছু আমি মিশিয়ে দিলাম, চিনে বাদাম, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড, নারকোল, কারি পাতা। এবার ওই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম 2 থেকে 2.5 চামচ আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আপনার টেস্ট অনুযায়ী মশলাটা আপনি কম বেশি করবেন। এবার একটা চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে ইভেনলি ভালোভাবে মিশিয়ে দিলাম। এই চিড়ে ভাজাটা আমরা একটা এয়ারটাইট জারে রেখে 10-15 দিন ভালোভাবে খেতে পারি, কিন্তু এটা 2 দিনের মধ্যেই আমাদের শেষ হয়ে যায়, যেহেতু এটা খুবই টেস্টি মুখরোচক খাবার। অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন, এই ঝাল চিড়ে ভাজা রেসিপিটি, এবং আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমার এই পর্বটিকে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই আলোর উৎসব খুব ভালো করে কাটান, সবাইকে খুব ভালো রাখুন, খুব ভালো কাটান দীপাবলি। থ্যাংকস ফর ওয়াচিং আজকে, টাটা।